দাদু, হ্যাঁ তুমি বলছো আমার সব কিছু লিখে দিবা, পুকুর লিখে দিবা, বাড়ি লিখে দিবা, এই বাংলো বাড়িটা লিখে দিবা, আমাকে কবে দিবা? আমি যখন একবার বলেছি তাহলে তো তোমার নামই আমি লিখে দেব, কারণ আমি তো তোমারই ভালোবাসি, বুঝেছো? তোমাকে যখন ছোট্ট গিন্নি হিসাবে স্বীকৃতি দেব তখনই আমি তোমার নামে লিখে দিয়ে আমার বাংলো বাড়িতেই তোমাকে উঠাবো। আর এই যে পুকুরটা দেখতেছ, সানবান্দা ঘাট, পুকুর ভরা জল, বাংলো বাড়ি কত সুন্দর, তুমি যে রাজরানী হয়ে থাকবে। কিন্তু তুমি আমারে ঘুরাইতেছ, বিয়ে করবা আগে জায়গা জমি লিখে দিবা তা তো দিচ্ছই না, শুধু শুধু খালি আমার সাথে মানে টাইম পাস করতেছ না? আরে না শোনো, আমি বলি, ঘটনা হইতেছে যেদিন ছাজনাতলা থেকে রাষ্ট্রীয় মর্যাদা দেব সেদিনকেই তোমাকে আমি সব কিছু লিখে দেব, একই সাথে দুই কাম হবে, মানে এক ঢিলে দুই পাখি মারব। কেন তুমি বোঝো না? তুমি যে আমার জান, তুমি যে আমার কলিজার টুকরা। তোমাকে আমি এইখানে রেখেছি, এখানে দেখি, এখানে দুক দুক করে নি। হ্যাঁ হ্যাঁ বাংলাতে নিয়ে আদর করি, পুকুর ঘাটে এখানে আদর করি, সারাক্ষণ শুধু আদর করতে ইচ্ছে করে। তাই দাদু হোন বলো, তাহলে আগে আমাকে এগুলো লিখে টিকে দাও, তারপরে তো আমরা মনে করো সবকিছু হবে। আরে লিখে তো অবশ্যই দেব, কারণ আমি তোমাকে লিখে না দিয়ে কোথায় যাব? তুমি তো আমার সবকিছু পাবে, আমার স্থাবর অস্থাবর সবকিছুর উত্তরাধিকারী একমাত্র হবে তুমি। দেখনি আমার যে আগের ঘরের বউ আছে সেই ঘরে কোনো সন্তান আদি হয় নাই, তুমি যদি একটা সন্তান খালি আমাকে উপহার দিতে পারো তাহলে তাহলেই হয়ে যাবে তুমি সব কিছুর উত্তরাধিকারী। হুনু, এই যে দেখছো, তুমি যে এত সুন্দর কইরা পুষ্কনিটা কাটলা, বুঝছো, এই পুকুরটা, এই পুকুরের ভিতরে কতগুলো মাছ ছাড়লা, প্রতিদিন যে তোমার মাছগুলো কেটা নিয়ে যায় আমি কিন্তু দেখি। আরে শুনো, এই পুকুরের মাছ তো মানুষে খায়, আর তোমার যে পুকুরে মাছ দেব সেই মাছ অন্য কেউ খেতে পারবে না, সেই মাছ শুধু তুমিই খাবে, আর কেউ খেতে পারবে না। চলো না তোমার পুকুরে আমি মাছটা দিয়ে আসি। এখনই মাছ দিবা? তুমি এক কাজ করো, বুঝছো তো, তুমি না ওই যে পূজা দেওয়া লাগবে না তোমার, হ্যাঁ তুমি পূজা দিয়ে দিয়ে আবার এখানে আসো, আমি এখানে তোমার জন্য আবার বসে থাকবো। ও আমি পূজা দিতে যাব, পূজা দিয়ে এসে তোমাকে আবার দেব। হ্যাঁ হ্যাঁ। আরে না, পূজা যখন করতেই হবে আর চান যখন করতেই হবে, চান করার আগে তোমার ওই পুকুরে একটা মাছ ছেড়ে দিয়ে যাই। দেখো না আমার বাংলা বাড়িটা তোমার জন্য হাহাকার হয়ে আছে, চলো বাংলা বাড়িতে যাই। বাংলা বাড়িতে আমি এখন যাব না। যাবে না? হ্যাঁ, এখানে আমার একটা বান্ধবী আসবে, বুঝছো। ও তোমার বান্ধবী আসবে, ঠিক আছে, তোমার বান্ধবী আসলে তোমার বান্ধবীকে নিয়ে তুমি সব কথা সারবে। আর ভুলেও কিন্তু আমাদের সম্পর্কের কথা বলিও না, তখন কিন্তু খটকা লেগে যাবে, প্যাঁচ লেগে যাবে, আমার এই জায়গা জমি তারপরে এই যে বাংলো বাড়ি কিছুই তখন পাবে না। আচ্ছা সমস্যা নাই, তুমি তো আমার সব দিবাই, কিন্তু কবে রেজিস্ট্রি করে দিবা এটা খালি একটু বল। ছাজনাতলা বসবো সেদিনকেই সব কিছু হয়ে যাবে, এক ঢেলে দুই পাখি, কাজীও আসবে ওদিকে, আচ্ছা ওদিকে উকিলও আসবে। তুমি এখন যাও, ঠিক আছে, আমি আসতেছি, তোমার সব কিছু রেডি করে নিয়ে, কাগজপাতি রেডি করে নিয়ে আসতেছি, তুমি এখন যাও। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা কাজটা আমরা এখানে ছেড়ে ফেলি। কি বলতেছ এগুলো, কাজ এখানে সারা যাবে? দেখি লোকজন যদি না আসে তাহলে এখানে ছেড়ে ফেলি। এমন সময় এমন একটা লোক এসে দাঁড়িয়ে আছে ওইখানে, এখানে কিছু করার সময় নেই। এজন্যই তো বললাম তুমি যাও। আচ্ছা চলো, অন্য সময় করব, অনেক যাও। আরে শোনো চলো, আমরা ওই বাংলা বাড়িতে যাই, গিয়ে আজকে তোমার নামে লিখে দেবো, চলো। আজকে লিখে দিবা? আগে তোমার আমার যে বান্ধবী আসার কথা, উনি তো আসবো, আসবে, এসে ঘুরে যাবে। তুমি তখন বলবে কি আমার একটা ইম্পর্টেন্ট কাজ ছিল,
সেই জন্য আসতে পারিনি। চলো, তোমার বান্ধবী আগে না তোমার বাংলা বাড়ি আগে, এই পুকুর ঘাট আগে, কোনটা? আচ্ছা ঠিক আছে চলো যাই। চলো চলো। এই যে শুনো, আজকে মনের সুখে তোমাকে আদর করবো, চলো যাই। আরে শোনো, তুমি যখন এই বাংলা বাড়িতে এসে উঠবে তখন তুমি সব পরিষ্কার করে একবারে ঝকঝকে করে রাখবে। তোমার কিছু কিছু ফার্নিচার এনে দিতে হবে, আলনা, ওয়ার্ডরোব, শোকেস, তারপরে ড্রেসিং টেবিল। তোমার সাজা লাগবে না, সাজগোজের জন্য তো ড্রেসিং টেবিল এনে দেবো। আর এখানে যে এনেছি, আচ্ছা তুমি তো বলছো আগে লিখে দিবে তারপরে বিয়ে করবা। হুম, আগে তো লিখে দেবো তারপরে তো বিয়ে করবো। বলেছিলাম না অবশ্যই দেবো, কিন্তু আদর করে দেবো না। কত সুন্দর, ভালো লাগছে, আমার একটা ফিল আসছে। কি করতেছ? তোমাকে কাছে পেলে আমি যে দিশেহারা হয়ে যাই, আমি যে সবকিছু ভুলে যাই, কখন কি করব, কখন কি বলবো সব ভুলে যাই আমি। আমি তোমার সাথে কথা কব কইবা না? না তুমি আগে লিখে দিবা না আমার সাথে, মানে কাজ করবা তাহলে কি হবে? আরে এটা তো তোমাকে শুধু সুভাগ করার জন্য এনেছি, আজকে এখান থেকে কাজ সেরে গিয়ে তোমাকে লিখে দেবো সবকিছু। বেমানি করবা না তো? আরে আমি কখনো বেমানি করতে পারি? তোমাকে দেখলে আমি সব ভুলে যাই, হয়ে যাই আত্মহারা। আসো আসো আসো। চলো চলো, আমি তোমার নামে সবকিছু লিখে দেবো। লিখে দিবা? তুমি যে শান্তি আমাকে দিয়েছো, পরাণটা আমার জুড়িয়ে গেছে। তাহলে চলো সব লিখে দিবা। শুধু লিখে দেব না, আমি আজই তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে এসে তুমি আমারই বাংলাতে, তুমি হবে বাংলা বাড়ির রাজরানী। ঠিক আছে চলো চলো।